So good morning friends, welcome to Outlaws 2-wheeler once again. আর আজকে আমি শরীর চলে এসেছি, আজকে একটা ডেলি মোটো ব্লগিং করছি। আর এই মুহূর্তে আমার ডেস্টিনেশন হচ্ছে সল্লে করুণাময়ী। আর আমার সঙ্গে অ্যাজ এ পিলিয়ন রাইডার আমার বোন রয়েছে, আর বোনকে নিয়েই যাচ্ছি একটা জব ইন্টারভিউ পারপাসে। আর এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে এজিসি বোস ফ্লাই ওভার। একটা সিচুয়েশন তো চলছেই, বৃহস্পতি শুক্রবার লকডাউন, আবার দুদিন লকডাউন রয়েছে। আর এর ভেতরে যেটা ট্রাফিক, এর কিছুদিন মানে আমি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগেও বলছি ট্রাফিক কিছুটা হালকা ছিল, কিন্তু নাও এখন ট্রাফিকের চাপটা যথেষ্ট বেশি ট্রাফিক দেখতে পাচ্ছি যা। আর এখন যেখানে যাচ্ছি সেটা এজিসি বোস ফ্লাইওভার হয়ে যাব মা ফ্লাইওভার, এবং মা ফ্লাইওভার থেকে সোজা বাইপাস, বাইপাস দিয়ে চিংড়িঘাটা ক্রস করে চলে যাব হচ্ছে করুণাময়ী। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার, খুব যে গরম সেইটাও নেই, মেঘলা ওয়েদারই রয়েছে। আর মা ফ্লাইওভার হচ্ছে কলকাতার ওয়ান অফ দ্য লংগেস্ট ফ্লাইওভার। মা ফ্লাইওভারের ডিস্টেন্স প্রায় 9.6 কিলোমিটার, 10 কিলোমিটারও ধরে দিতে পারো। এবং এটা সোজা আপ টু, যদিও এজেসি বোসের সঙ্গে কানেক্টার রয়েছে, মানে কানেকশানটা পরে করা হয়েছে, কিন্তু বেসিক্যালি এটা পার্ক সার্কাস থেকে স্টার্ট হচ্ছে আপ টু সোজা গিয়ে নেমেছে আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে। আমার অ্যাভারেজ স্পিড সম্ভবত 40, অ্যাভারেজ স্পিড 40 এটাই রাখা উচিত, কারণ বেশি স্পিড আপও করবো না, আবার একদমও হালকা গেলে পেছন থেকে একটা কলিশনের ভয় থেকে যায়। দেখতে পাচ্ছ পেছনে কন্টিনিউ গাড়ি এসে যাচ্ছে, আর আমাকে লেনটা চেঞ্জ করতে হবে, কারণ আমি যে লেন দিয়ে যাচ্ছি সেই লেনটা টুয়ার্ড শিয়ালদার দিকে গেছে, আমি সোজা যাব পাঁচটার কাছে দিকে, ঠিকই যাচ্ছি। ওকে, তো এই দিকটা যদি তুমি বাঁদিকে চলে যাও, বাঁদিকে চলে যাচ্ছে মল্লিক বাজার শিয়ালদা। আর এইদিকে গেলে যে তিনটে বড় বড় মোটর সাইকেল, আই মিন যে তিনটে বড় বড় বাইকের শোরুম পড়ে, ফার্স্ট হচ্ছে জাভা, সেকেন্ড হচ্ছে ডুকাটি, আর আরেকটু যদি ডুকাটি থেকে আরেকটু এগিয়ে যাও তাহলে বস বিএমডাব্লিউ। তো এই তিনটে শোরুম পড়ে এবং তিনটেই খুব ফেমাস। আর এই যে কানেক্টারটা দেখতে পাচ্ছ, ডিভিশনটা হয়েছে, এদিকটা যদি তুমি নেমে যাও এটা পার্ক সার্কাসে নামছো। আর এই যে কানেকশানটা, এইটা মা ফ্লাইওভার বা পরমা ফ্লাইওভার নামে পরিচিত। এই জায়গাটা সোজা যদি যাই তাহলে সোজা গিয়ে এটা সল্টলেকে, মানে যে বাইপাস রয়েছে টুয়ার্ড সল্টলেক যাবার, সেই বাইপাসে, ইএম বাইপাসে কানেকশান এটা রয়েছে। তো আজকের সবথেকে বড় কথা হচ্ছে আজকে ওয়ার্কশপে সুপ্রিয় রয়েছে, আমি ওয়ার্কশপে আজকে যেতে পারিনি কারণ আমার এই কাজটা ছিল বলে। আর সুপ্রিয় ওয়ার্কশপে রয়েছে, আর তোমরা অবশ্যই একবার বলবো ভিজিট করো, একবার আমাদের ওয়ার্কশপে এসো, এসে একবার আমাদের সঙ্গে কথা বলে যেও। ডেকোরেশনটা ওয়ার্কশপের এখনও চলছে, কিছুটা ডেকোরেশন হয়ে গেছে, কিছুটা ডেকোরেশন বাকি রয়েছে। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে অ্যাবাউট ডেকোরেশন সম্বন্ধে,
এবার তোমরা সল্টলেক সেক্টর ফাইভের দিকেই যাবো, এবং সেক্টর ফাইভের দিকে গিয়ে একবার রাস্তাটা দেখতে হবে, নিউ টাউন সেক্টর ফাইভ সল্টলেক ফ্লাইওভার উঠেপুর ফ্লাইওভারে, তারপরে দেখা যাবে তাহলে একটা ফ্লাইওভার, এটা ছোট্ট ফ্লাইওভার, বেশি বড় না। ওয়াটা পান্নাই পেছনে বোন আছে, এতটা রিক্স নিয়ে লাভ নেই, বোন আমার পেছনে বসে বসে আমায় গাইড করছে আর আমি ড্রাইভ করছি। সো গুড আফটারনুন, এখন প্রায় 2 বাজতে যায়, মেবি 2:30 হতে যায়, আর চলে এসেছি বোনের সঙ্গে। রয়েছি এই মুহূর্তে করুণাময়ী, সম্ভবত এটা সি ব্লক বা সি এরকম সামথিং কিছু একটা হবে। প্রচণ্ড সল্টলেকের রাস্তা, প্রচণ্ড জটিল রাস্তা, মানে গুগল লোকেশানও মাঝে মাঝে ডিটেক্ট করতে হাঁপিয়ে যায়। তো বোন ভেতরে রয়েছে, বোন ভেতরে ইন্টারভিউ দিচ্ছে, আর আমি আমার ভাস্কর্ডাক আমার দুজনে ওয়েট করছি। টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, আকাশটা পুরো মেঘলা, বেশ ভাল লাগছে জায়গাটা। আর আজকে ওয়ার্কশপে যাই না, এখন ওয়ার্কশপে ঢুকতে পারিনি, এই কাজটার পরে ওয়ার্কশপে যাব। এখনও বেশ কিছু ওয়ার্কশপে ডেকোরেশন বাকি আছে, সেই ডেকোরেশনগুলো করতে হবে। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ সকালে উঠেছি, তার ওপরে ভাত খেয়েছি, আর ভাত খাওয়া মানেই একটা ক্লান্তি আসে, সেই কারণে রাইডে গেলে আমরা কেউই হেভি খাবার খেতে চাই না বা ভাত খেতে চাই না। তো দেখা যাক কতক্ষণ লাগে, আর ব্লগটা দেখো, ডেলি মোটো ব্লগ। বেসিক্যালি আজকে আমি মা ফ্লাইওভারটাতেই দেখালাম যে জায়গাটা, তো আশা করি ভালো লাগবে, ডেলি মোটো ব্লগই দেখালাম। ফেরার সময়ও একটা এন্ডিং করবো, ফেরার সময় একটা ব্লগ করবো। তো এখন একটু কিছু আশেপাশে দেখি, যদি দোকান টোকান কিছু থাকে। তো বোনের ইন্টারভিউ ডান, আর বৃষ্টি পড়ছে, এই যে আমার সুইট সিস্টার রেডি হচ্ছে ব্যাকপ্যাক নিয়ে, বাবা ব্যাক সামনের দিকে, ভেরি গুড। আমিও চলো ভাস্কোটা আমাকে স্টার্ট করি, বৃষ্টির কোনো ভরসা নেই, বসে যা। একটু গরম হবে, গাড়ি চলতে আবার ঠিক হয়ে যাবে, বাহ ওয়েদারটা বেশ। চলো চলো আমরা আবার স্টার্ট করলাম। এবারে আমরা কোন দিকে যাবো, বাঁ দিকে না ডান দিকে না সোজা রাইট, আমরা বাঁ দিকে যাবো, বাঁ দিকে গেলে আমরা আমাদের ডেস্টিনেশান পেয়ে যাবো। ওকে, বাঁ দিকে সিগন্যাল খোলাই আছে, এক্সিলেন্ট, এক্ষুনি বন্ধ হলো সিগন্যালটাও, মহা বদমাইশ। আর আধা ঘন্টা আগে বেরোলে হয়তো পৌঁছে যেতাম, কিন্তু এখন একটু দাঁড়াতে হবে, না নামতে হবে না, আমরা এইখান থেকে ডান দিক যাবো। ও হোয়াট আ লাভলি ওয়েদার ম্যান, আই লাভ দ্য রেল রাইড। আমার রেল রাইড করতে হেভি লাগে, আগে আগে ভয় লাগতো, কিন্তু বকখালিতে যে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা রাইড করেছিলাম এবং বকখালির ওই এক্সপিরিয়েন্স রাইডের পর রেল রাইডটা যেন বেশ ভালোই লাগে। আর রেল রাইডে যেহেতু ছোটো চাকা, বেশি স্পিড আপ করছি না, হালকা স্পিডই রাখছি, মোটামুটি নর্মাল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এইরকম বৃষ্টি ফ্লাইওভার বলে হয়তো বেশি লাগছে, 7 দশকের দূরের জিনিস দেখা যাচ্ছে না, সেটা দেখতে পাচ্ছ। আর গাড়ি ভর্তি আপ তো উঠতেই পারছি না, আর বৃষ্টিগুলো মোটামুটি সুতের মতো হয়ে জিতছে, আর রেনকোটেও কোনো কাজ নেই কারণ গোলা বেকার, কিন্তু এনজয়টা কিছু হচ্ছে, এনজয় রিয়েলি আই এনজয়। আর আমার বোনের যদিও বা কলকাতার ভেতরে হলেও প্রথম এক্সপিরিয়েন্স, এখন সবে এজিবিবস রোডে উঠলাম, এজিবিবস ফ্লাইওভারে আরও 6 কিলোমিটার 5 কিলোমিটার হয়তো টপকাতে হবে। আর
হাত পেলেই চালাতে হবে হেলমেটের, কারণ নাহলে জলগুলো পুরো চোখে লাগছে। ফ্লাইওভারে জল জমে গেছে মানে বুঝতে পারছো কি চাই, মানে কতটা বৃষ্টিটা জোরে হচ্ছে। ভিজিবিলিটি পুরো জিরো, মানে খুব পুরো ভিজিবিলিটি জিরো বলবো না, হয়তো রেটিং যদি চাও এই ভিজিবিলিটি হয়তো একটু ভিজিবিলিটি। বৃষ্টিতে এমনই হচ্ছে মনে হচ্ছে মাথা রেখেও বালতি দিয়ে জল ঢালছে। এখন বৃষ্টি পড়ে যাচ্ছে আর অবস্থা দেখো, যখন ফ্লাইওভার দিয়ে আসছিলাম তখন মনে হচ্ছে যে ফোঁটাগুলো সাত 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 করে যাচ্ছে, কাঁচের মতো ভিজছে। আর এই বৃষ্টিতে শিওর জল তো দাঁড়াবেই, আর খুব এতে না পড়লে এরকম বৃষ্টিতে রাইড করো না, কারণ এতটা বৃষ্টিতে রাইড করা একদমই উচিত না। খুব যদি প্রবলেমে না পড়ো দেন আমি বলবো না, কখনোই সাজেস্ট করবো এরকম বৃষ্টিতে রাইড করতে। আর অবশ্যই হাইওয়েতে গেলে প্রপার গিয়ার মেনটেন করবে। এই বৃষ্টিতে কতক্ষণ দাঁড়াতাম বল, হ্যাঁ সেটাই তো বলছি, কতক্ষণ দাঁড়াতাম। হু 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 রিয়া চালাবি নাকি? হ্যাঁ তো আমার বোন বলছে চালাবে, যদিও আমার বোন সাইকেল চালাতে পারে না কিন্তু স্কুটি চালিয়ে বাট এবার তার বাড়ির কাছাকাছি চলে এসেছি। এবারে ঠান্ডা ঠান্ডা লাগছে, ঘরেতে গিয়ে আগে হটবাট করতে হবে, তারপরে চায়েতে তেজপাতা আদা লবঙ্গ যা যা আছে ঘরেতে মশলাপাতি সব চায় মিশিয়ে খেয়ে নেবো। চলে এসেছি, অবস্থা দেখতেই পাচ্ছ, টপ টু বটম পুরো ভেজা। আর এই হচ্ছে এখন বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ, তো যেটা করবো এটা আমারও অ্যাডভাইস, যদি এরকম সিচুয়েশানে পড়ো এরকমভাবে যদি ভিজে যাও সবার আগে বাড়িতে আসবে, বাড়িতে এসে জামাকাপড় ছাড়বে গরম জলে, মানে উষ্ণ গরম জলে পুরো মাথা থেকে জল ঢেলে স্নান করে নেবে, বেরিয়ে লিকার চা কড়া করে লিকার চা, তাতে তেজপাতা আদা লবঙ্গ দারচিনি আর হচ্ছে গোলমরিচ দিয়ে খেয়ে নেবে, ব্যাস ঠান্ডা একদম লাগবে। এটা হলো অ্যাডভাইস, তো আজকে ব্লগটা এখানেই রাখছি, আর বৃষ্টিতে এই রাইডটা হলো, বলো কেমন লাগলো। তো টাটা, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং যদিও ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এইটা এনজয় করতে পারলাম তাহলে অবশ্যই একটা লাইক করো। টাটা, আবার পড়ে যাও, গুড বাই।